لالا ভিক্ষা لالا তোমার শেষ হ্যাঁ স্বামীজি আমার ভিক্ষা শেষ এবার আমাকে মন লালা কেমন তোর হিসাবে কলমের বেঁধে যাচ্ছে বাবা কেন স্বামীজি তোমার চিরশত্রু জগৎছেদের কাছে তুমি গিয়েছিলে জগৎছেদের কাছে না আমি তার কাছে যাইনি কেন আমি জগৎছেদের কাছে ভিক্ষার জন্য যেতে পারবো না স্বামীজি কেন না সজ্জি আমাকে মরে প্রাণে ঘৃণা করে আর আমিও সজ্জিকে মরে প্রাণে ঘৃণা করি তাই আমি সজ্জির কাছে গিয়ে বলতে পারবো না সজ্জি তুই আমাকে এক মুষ্টি ভিক্ষা লালা সব কিছু ত্যাগ করে ভিক্ষা জুলিয়াস কন্ধে করে সত্য তুমি এসেছো কিন্তু জমিদারি বিসর্জন দিয়েছো কিন্তু জমিদারি গর্ভ তোমার এখনো মন থেকে যায়নি জমিদারি গর্ভ আমার এতটুকু নেই স্বামীজি লালা তাকে দেখো এই যাদের তুমি দেখছো এরাও তোমার মতো জমিদার ছিল সব কিছু বিসর্জন দিয়ে আজ ভিক্ষা জুলিয়াস কন্ধে করে আজ পিছনে নেন মন্দিরে পড়ে আছেন যদি শত্রুকে বন্ধু না হওয়া যায় কখনো সাধারণ পথে যাওয়া যায় না লালা হিংসা নিন্দা ময়লা আবর্জনা আভিজাত্য অহংকার যদি দেহের মধ্যে থাকে কখনো গুরুর কৃপা হয় না আর গুরুর কৃপা না হলে কখনো গোবিন্দ দর্শন পাওয়া যায় না যাও যদি তুমি তোমার চির শত্রু জগৎছেদের কাছ থেকে ভিক্ষা আনতে পারো তাহলে আমি তোকে মন্ত্র দিব তা আমি নামে তোকে মন্ত্র দিতে পারবো সেটিকে আমাকে ভিক্ষা দিবে ভিক্ষা তুমি যদি চাওয়ার মতো চাইতে পারো ভিক্ষা কেন সেটি নিজে তোমার সঙ্গে ভিক্ষা হয়ে চলে আসতে পারে তাহলে তুমি আমাকে আশীর্বাদ করো স্বামীজি আমি যেন সেটির কাছ থেকে ভিক্ষা এনে আমি যেন আমার ফিরে আসি আমি তোমার আশীর্বাদ করলাম তুমি যদি চাওয়ার মতো চাইতে পারো দেখবে শিলের চির শত্রু তুমি চির বন্ধু হয়ে যাবে তোমার সঙ্গে যাও বিলম্ব করো না এখন তুমি সেটির দ্বারে চলে যাও আর গুরুর চরণ আমি না পেলে আমি আমার গোবিন্দের চরণ পাবো না আমার যত কষ্ট হোক না কেন সেজির কাছ থেকে আমার ভিক্ষা আনতেই হবে কেন না স্বামীজি তো বলেছে সেজি যদি ভিক্ষা নাও দেয় সেজির হাতে মরণ হলে মরণের পরে আমি ভগবান কৃষ্ণের চরণ যাবো আমি সেজির কাছে আমি গিয়ে সেজিকে বলবো সেজি তুই আমাকে এত মিষ্টি ভিক্ষা দে তুই আমাকে ভিক্ষা না দিলে যে আমি ভগবান কৃষ্ণের চরণ পাবো আমি শেখ জি রাখ
আমার বাবু কোনদিন সে নিজে হাতে ভিক্ষা দেয় আমি জানি যারা বাবু তারা কোনদিন নিজের হাতে ভিক্ষা দেয় না কিন্তু বাবুকে কে বলে বাবু সারাটা জীবন বড় তো আমি ভিক্ষা দিলাম আজ তুমি নিজের হাতে ওই ভিক্ষারীকে এক মুষ্টি ভিক্ষা দিয়েছো বেশ নিগাইতে দেখো বসো আমি বাবুকে বলছি বাবু ভিখারি এসেছে তো ভিক্ষা দিয়ে বাবু ওই যদি না নেয় সে চাই হাত ধরে মেরে আর কিছু না অনেক কিছু না দেখো হ্যাঁ এই যে বাবু যারা তাদের এমনি কেন না নেন যে আপনার বাম টানে আরে সালো করো সালো সালো করো সালো সে চাই না গেলে আঘাত করতে পারতো আমি পরে বলবো বাবু যা বলবে আমার তাই শুনতে হবে ভিখারি এসেছে বাবু তুমি চলে যাও ভিখারি কেন চলে যাও আমার বাবু তোমাকে ভিক্ষা দেবে বলেছে তোর হাতের ভিক্ষা না নিলে ভিখারিকে তাড়িয়ে আমাকে তাড়িয়ে দিলাম আমি বাবুর হাতের ভিক্ষা ছাড়া যাবই না তোর বাবুর হাতের ভিক্ষা না পেলে যে আমি আমার গুরুচরণ পাবো কিন্তু এই ভিখারিকে দেখে তো মনে হয় না ভিখারি আমার মনে হয় কোনো জমিদারের পরিবারের সন্তান হবে সবেমাত্র ভাগ্য দোষের ভিখারি ছিল আমি কোন কষ্ট পাই আমি জানি আঘাত না পেলে আমার ভগবান কষ্ট পাওয়ার জন্যই তো জীবনের সব সুখ শান্তি বিসর্জন দিয়ে চলে যত দুঃখ আছে তুমি আমাকে দাও শত দুঃখের মাঝে থেকে যেন আমি সেচির হাতের ভিক্ষা দিই আমি যেন তোমার চরণ পার করি আচ্ছা ভিখারি আমি একটা কথা জিজ্ঞাসা করবো তুমি যে বললে লালা আচ্ছা আমি জীবনে অনেক ভিখারিকে ভিক্ষা দিয়েছি তোমার মতো ভিখারি আমি দেখি আচ্ছা তুমি কোন লালা বলতে পারো তুমি কি সত্য ভিখারি লালা না আমার বাবু সারা জীবনে ভরেছে লালা বাবুর সঙ্গে মিথ্যা মামলা চালিয়ে আসছে তুমি সেই লালা বাবু আমি সেই লালা বাবু আমি সেই লালা বাবু কেন বিশ্বাস করিস না আমি সেই লালা বাবুকে না দেখলেও আমি বাবুর মুখে শুনেছি আমার বাবুর সঙ্গে সে লালা বাবু সারা জীবন ঘুরে দু বিঘে জমি নিয়ে মামলা করে যাচ্ছে প্রতিজ্ঞা করেছিল জীবনের শেষ প্রান্তে যদি কেউ কারো কাছে গিয়ে মাথা নত করে সেদিন তার জমিদারি সব দান করে তুমি সেই লালা আমি সেই লালা যে লালা বৃন্দাবনে সাড়ে সাত ফুট স্বর্ণ দিয়ে স্বর্ণ মন্দির করেছে যে লালার টাকার উপর টাকা দিয়ে পাহাড় তোমার করেছে তুমি সেই লালা জমিদারি কারণে হয় 2,30,000 টাকা তুমি সেই লালা আমি সেই লালা বাবু সেই লালা বাবু আজ আমি বাবু কেন খোলা
কষ্ট হয়নি আর আমি কোনো দুঃখ পাইনি কেন না তুই যে পরের কিনা গোলা তুই যদি বাবুর কথা না শুনিস তাহলে বাবুর কত অপমান করবি কেন না তোর মতো আমার দাদি ছিল আমার দাদি যদি আমার কথা না শুনেছে আমি তাকে কত ব্যথা ঘাত করেছি তবে একটা কথা মনে রাখবি জীবনে যদি কোনোদিন কারো কাউকে আঘাত করে তাহলে আঘাতের বিনিময়ে তার যে আঘাত পেতে হয় জীবনে যত আঘাত করেছে আঘাত তো পেতে হবে আমারও আর কোনো অনেক বাকি আছে বেশ আমি যাচ্ছি বলবো আমি বাবু কি হলো খুব আনন্দ মনে হচ্ছে আমার আনন্দ না আজ আনন্দ তোমার আমার আনন্দ এমন কি শোনাতে এসেছি যে যাহা শুনি আমি আনন্দ পাবো যে ভিখারি কথা বলেছিলাম ও ভিখারি সামান্য ভিখারি নয় ভিখারি তো ভিখারি না বাবু সে হচ্ছে জমিদার লালা বাবু কি বললি তুমি সারা জীবন ভুলে যাচ্ছ কি মিথ্যা মামলা চালিয়ে আসছ সেই জমিদার লালা সেই জমিদার লালা বাবু মিথ্যা কথা সে লালা বাবুকে কেউ না চিনলেও সেটি কখনো চিনতে ভুল করে না সে লালা জীবনে কোনোদিন আমার কাছে আসবে না তুই জানিস না আর ভিখারি দেখলে চলে না আমি ওই ভিখারিকে জীবনে অনেক ভিখারি দেখেছি অনেক অর্থ সেজেছি কিন্তু ও আমার হাতে ভিক্ষা তোর বাবুকে পাঠিয়ে দিয়ে তোর বাবুর হাতে এক মুষ্টি তন্দুর ভিক্ষা আমি চাই আমার হাতে এক মুষ্টি তন্দুর ভিক্ষা সে চাই লালা সে নিজে মুখে বলেছে সে জমিদার লালা বাবু হতেও পারে জীবন ভরে আমার সাথে মামলা করেছে তো আমার মনে হয় জীবনের শেষ বেলায় এসে ও সব কিছু হারিয়ে ফেলেছে তাই আজ রিক্ত হাতে আমার দুয়ারে এসে দাঁড়িয়েছে এক মুষ্টি কন্দুর ভিক্ষার লাগি লালাকে যে লালা টাকার উপর টাকা দিয়ে পাহাড় জমা করেছিল যে লালা বৃন্দাবনে সাড়ে সাতাশ ফুট স্বর্ণ দিয়ে স্বর্ণের মন্দির করেছে সেই লালার বেশের দিকে তাকালে চোখে জল আসে পাবে দেখলা লালার পরনে ছেঁড়া একখানা কাপড় তাদের তো ছেঁড়া কম্বল স্কন্ধে ভিক্ষার ঝুলি নয়নে কৃষ্ণ প্রেম ধারা মুখে কৃষ্ণ নাম হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে ভেসে যাচ্ছেন ডেকে ডেকে বলছে দাঁড়ি তোর বাবুকে এক মুষ্টি তন্দুর ভিক্ষা দিতে বল মাত্র বেলা চলে যাচ্ছে জীবন ভরে শুধু ওকে আমি জমিদারি সাজেই দেখেছি আজ যে বেশি আমার দুয়ারে এসে দাঁড়িয়েছে ওকে আমার খুব দেখতে ইচ্ছা করছে একটা কাজ কর তুই আর দেরি করিস না হয়তো চলে যাবে তুই খারাপ করে যা তুই ওকে গিয়ে বল যে আমি ওকে দেখব আমার ভীষণ দেখতে ইচ্ছা করছে রে দাদু বেশ আমি যাচ্ছি বাবু বাবু আসে বাবু বলেছে লালাকে তো সারা জীবনে ভরে জমিদারি বেশি দেখেছি আজ যখন ভিখারি সেজে আমার দ্বারে এসে তুই লালাকে আমার কাছে নিয়ে আয় আমি আমার জমিদারি সিংহাসনে বসিয়ে আমি আমার তো নয় ভরে লালা দেখব বাবু
বদলে গেলি জীবন ভরে দুজনে মামলা করেছি ছিলাম শত্রু আর আজ মুখামুখি হওয়ার সাথে সাথে তুই আমাকে ভাই বলছিস কিন্তু ভাই বলে তুই আমার মন গলাতে পারবি না লালা আমি জানতে চাই তুই কোন লালা তুই কি ভিখারি লালা না সেই জমিদার লালা বাবু যে লালার সঙ্গে সারাটা জীবন ভরে মামলা করে এসেছি আজ সেই মিথ্যা কথা আমি বিশ্বাস করি না তুই সেই লালা কেন যে লালার প্রতি বছর জমিদারি করার আদায় হতো 52,36,000 টাকা যে লালা টাকার উপর টাকা দিয়ে পাহাড়ে জমা করেছে যে লালা শেখজির সাথে মামলা করে বৃন্দাবনে 27,500 ছলনা করতে করতে তো জীবনের বেলা চলেই গেল রে জীবনের শেষ বেলায়ও কি ছলনা করবো আর কত ছলনা করবো আর ছলনা আমি সত্যি তোর কাছে এসে তুই ভিক্ষা দে তুই আমাকে এত মিষ্টি ভিক্ষা সত্যি যদি তুই সেই লালা হয়ে থাকিস আর যদি ভিক্ষার জন্য তুই আমার দুয়ারে এসে থাকিস তাহলে আমার কাছেও তোকে দুটো সত্যি কথা বলতে হবে ভিক্ষার ঝুড়ি কাঁধে নিয়ে কেন তুই আজ মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করছিস তাহলে তো শুনবি আমি শুনবো কেন আমি ভিক্ষা করছি কেন ভিক্ষা করছিস নিচে ভাবে আমার গুরু দীক্ষা Yeah.
অর্জুন দিয়ে আমি বুঝেছি তোর সব শেষ হয়ে গেছে তবে তোর শেষ হয়েছে শক্তির এখনো কিছু শেষ হয়ে যায়নি তাই আজ যখন তুই আমার দুয়ারে এসে দাঁড়িয়েছিস লালা আজ থেকে আমার জমিদারি তোকে আমি দান করে গ্রহণ কর আমার জমিদারি আসো তুই আমাকে জমিদারি দিয়ে দিবি কেন দেব না তোর যে শেষ হয়ে গেছে প্রতি বছরে জমিদারি কর আদায় হয় 12 লাখ 36 হাজার এত সহজে তার সব কিছু শেষ হয়ে যায় আমার সব আছে রে আমার সেই টাকার উপরে টাকা দিয়ে আমি যে পাহাড়ে জমা করেছি সেভাবেই আছে লালার জমিদারি সবই আছে শুধু লালার একটা জিনিস ভাই কখনো ফিরিয়ে দেওয়া যাবে না
তোমাকে কিছু দিবি না লালা আরে কিছু পেতে হলে তো কিছু দিতে হয় হ্যাঁ ভাই কিছু নিলে যে তাকে কিছু দিতে হয় জমিদারি পড়ে আছে আজ থেকে ওই জমিদারি সব আমি তোকে দিলাম সব তোকে বাবা বাবা আমি জীবনে কোনোদিন যাব না জমিদারি তোর জমিদারি আমাকে দিচ্ছিস লালা তোর ওই জমিদারিতে যদি কিছু পাওয়া যেত তাহলে কি তুই আজ ভিক্ষারে ছুটে কাঁধে নিয়ে আমার দুয়ারে এসে দাঁড়াতি লালালে সমস্ত জমিদারিকে কুড়ালে যা পাওয়া যাবে না আজকে আমি তোর মাঝে তাই খুঁজে পেয়েছি আমার মাঝে খুঁজে হ্যাঁ তোর মাঝে আমি পেয়েছি না 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 তুই বল আমার কাছে তো কিচ্ছু নেই আমি তোকে কি দিই তুই আমাকে ফিরিয়ে দিবি না আমি যদি তোর কাছে যাই তুই আমাকে ফিরিয়ে দিবি না ঠিক আছে আমার কাছে যদি থাকে না আমি তোকে সত্যি তাহলে তারে আমার সামনে লালা দুজনে তো একই সাথে মামলা করেছি তোর যদি জীবন বেলা চলে যায় আমার তো জীবনের বেলা চলে যাচ্ছে তোর ঘাটের মাঝি যদি তোকে প্রাণ ভরে রাখে আমার মাঝিও তো ওই ঘাটে কেউ হারিয়ে বসে আছে
সাধু পথে যাওয়া যায় না এবার আমাদের দু বন্ধুকে মন্ত্র
অনেক দিন ধরে চিন্তা করছি যে কবে একদিন মনের মতো ভক্ত আমি পাবো। তার উপরে মন্দিরে ভাব দেখে আমি একটু সব তীর্থস্থানে ঘুরে ঘুরে দেখবো কোথায় কি আছে। আজ আমি দুজন পেয়ে গেছি। শোন লালা, নিজে যদি পথটা দেখা যায় আর একজনকে পথ দেখানো যায়, আমি সব তীর্থস্থানে ঘুরে ঘুরে দেখে আসি কোথায় কি আছে, তারপর তোমাদের এসে বলবো, তোমরা সেখানে গিয়ে আমার গোবিন্দকে দর্শন করবে। আচ্ছা ঠিক আছে ভাই, আজ থেকে তোমাদের দুজনের পর এই মন্দিরে ভার হইল, ঠিক আছে? তোমরা আমার ঠাকুরকে সেবা দিবে, তুমি যেন পালিয়ে না যাও বাবা। না পালিয়ে যাও, তোমাকে দেখে তো তোমার বিশ্বাস নেই। পালিয়ে যাব, তাহলে আমি আসি। আমি চললাম, চলো আমরা দুজনে তীর্থস্থান আমরা ঘুরতে যাই। লালা রে, শরীরটা বড় ক্লান্ত লাগছে, তাহলে চল একটু ঘুমিয়ে পড়ি। চল না, স্বামীজি তো চলেই গেল। তবে শোন সাজ্জি, আমার কিন্তু এই মন্দির ভালো লাগে না। ভালো না লাগলে তো হবে না, স্বামীজি বলে গেছে যতদিন না ফিরে আসবে আমাদেরই এখানে থাকতে হবে। আমি কিন্তু কবে তোকে রেখে পালিয়ে চলে যাব। না লালা, এ কথা বলিস না, আমার মন্দির ভালো লাগে না, আমি এই মন্দিরে আর থাকতে পারবো না। আমি কিন্তু কবে তোকে রেখে সত্যি চলে যাব না কেউ জানে। Thank you.
গোপালে কিবা হবে তোমরা নিরালায় নিত্যনে বসে এক মন এক চিত্তে গোপাল সাধনা করো তবে গোপালের দেখা পাবে গোপালই তোমাদের দেখা দিবে যাও এই পথে চলে যাও হ্যাঁ গোপাল ওই তলে বসে বসে
কোনদিন তুমি যাবে তোমাকে পাওয়ার জন্য জীবনের সবই কিছু ত্যাগ করে তোমার কাছে আর তুমি কোথাও তো যাবে না বাবা বৃন্দাবন বন্ধু রাখলে যাবে কান্দে বৃন্দাবনা